মিটল অ্যাডমিটের সমস্যা গোপাল শেঠের উদ্যোগে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষায় বসতে চলেছেন বনগার ছাত্রী খুশি ছাত্রী ও তার পরিবার শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ পরীক্ষায় বসল বনগার ছাত্রী মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে দু সালের মাধ্যমিক পরীক্ষা অথচ বনগার নিউ বনগাঁ গার্লস হাইস্কুলের ছাত্রী পূজা সরকার পরীক্ষার দিন সকাল পর্যন্ত হাতে অ্যাডমিট কার্ড পায়নি স্বাভাবিকভাবেই অনিশ্চয় হয়ে পড়ে তার পরীক্ষা দেওয়া এ খবর যায় বনগার প্রাক্তন বিধায়ক গোপাল শেঠের কাছে এরপর গোপালবাবু ওই ছাত্রী ও তার মাকে নিয়ে সোজা চলে আসেন বনগাঁ অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে খোঁজ খবর নিয়ে জানা যায় দীর্ঘদিন অসুস্থ ছিল ছাত্রী সব ফর্ম ফিল আপ করেছি পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ ও ছাত্রীর মধ্যে কোথাও ভুল বোঝাবুঝি হওয়ার দরুন অ্যাডমিট কার্ড আসেনি ওই ছাত্রীর ঘড়ির কাটা তখন প্রায় বারোটা এডিআই অফিসে বসে অঝোরে কেঁদে চলেছেন ছাত্রীর মা ও ছাত্রী পরীক্ষার সময় এগিয়ে আসছে বাধ্য হয়ে গোপালবাবু ফোন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ফোন করেন পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলির কাছেও বিষয়টি তাদের বুঝিয়ে বলেন ছাত্রীটির পরীক্ষা দেওয়ার জন্যে বিশেষ কোনো অনুমতি পাওয়া যায় কি না সেজন্যও আবেদন করেন গোপালবাবু অবশেষে সমস্ত দিক থেকেই মেলে বিশেষ অনুমতি পর্ষদ থেকে দেওয়া হয় অ্যাডমিট কার্ডের নম্বর এরপর দ্রুততার সাথে গোপালবাবু নিজে গাড়িতে করে ওই ছাত্রীকে পৌঁছে দেন তার নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে বেলা তখন প্রায় একটা ওই ছাত্রী পরীক্ষায় বসতে সফল হয় এ বিষয়ে দিব্যেন্দু পাল জানান পরীক্ষা দেওয়ার জন্যে ওই ছাত্রীকে বাড়তি সময়ের ব্যবস্থা করে দেওয়া হবে আজকেই বিষয়টাকে আমরা মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে যেহেতু স্কুলের ফল্ট আছে অতএব তারা আইনভাবেই আইনসঙ্গতভাবেই তারা এটা করতে দিতে পারেন না অ্যাডমিট কার্ড ইস্যু করতে পারেন না যেহেতু স্কুলের ফল্ট আছে এ বিষয়ে গোপালবাবুর দাবি সকালে বিষয়টি জানার পর প্রথম এই উদ্যোগ নিই যাতে মেয়েটি পরীক্ষায় বসতে পারে কোনোভাবেই যেন তার একটি বছর নষ্ট না হয় সে কারণেই মন্ত্রী সহ সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সাথে কথা বলি এবং ছাত্রীটি অবশেষে পরীক্ষা দিতে সক্ষম হয়েছে গোপালবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা পরীক্ষায় বসতে পেরে খুশি ছাত্রী ও তার পরিবার পার্থ চট্টোপাধ্যায় আমাদের যিনি এডুকেশন কথা বলেছিলাম তারপরে মধ্য যিনি সভাপতি কল্যাণ গাঙ্গুলির সঙ্গে আমরা কথা বলে রিকোয়েস্ট করি যেখানে ভুল হোক অফিসিয়াল একটা স্কুলের ভুল আছে এবং সেক্ষেত্রে মেয়েটা যাতে ডিপ্রাইভ না হয় মেয়েটা যাতে ডিপ্রাইভ না হয় তার জন্যে আমরা সর্বত্রভাবে আমরা সেই জনপ্রতিনিধি হিসেবে চেষ্টা করেছিলাম সম্পূর্ণ সহযোগিতা করেছে আমাদের এটিআই বন্ধা সম্পূর্ণ সহযোগিতা আমাদের স্কুলে যারা পরীক্ষা দিচ্ছে তারা করেছে এ মুহূর্তে তাই তাকে অ্যাডমিট কার্ড না থাকা সত্ত্বেও তাকে একটা প্রভিশনাল পারমিশন দিয়ে কাগজপত্র তৈরি করে আপনার অ্যাডমিট কার্ডের নাম্বার পাঠিয়ে দিচ্ছে মেয়েটাকে এখন আমরা পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোমানসল্যান্ড বনগা